सकल के नमस्कार। तो आमार नाम सौभिक, आमी क्लास टेने पढ़ी। तो खिरी विवेक विकाश मिशने एमनि घुरते आसतम, आमी भिडियो गेम खेलते खुबी पसंद करतम एवं आमी खेलतम। तारपर एखाने आमाके एकजन स्यार बोललेन जे एकटा पाँच दिन कम्प्यूटर कोर्स होबे, जदि आमी सेटाते इच्छुक थाकि ताहले आमार सेटाई योगदान करबे। तो आमी ओर राजी हये गेलाम, पाँच दिनेरई ब्यापार। तो तारपरे आमी कम्प्यूटर कोर्सटा करलाम। एटार कोर्सटार टपिकटा हच्छे MIT सार्च स्क्रैच डेस्कटप। तो एटा शिखे आमार खुबी भालो लागलो। एवं एटाओ जान भिडियो गेम्स खेलार थेके निजे गेम तैरी करे खेला अनेक भालो। और एखाने आमी तोमादेर सेइटा निये आलोचना करबो। एई जे MIT स्क्रैच डेस्कटप देखछो खोला आछे উইন্ডোজে। तो एटा निये आजके आलोचना होबे आमादेर। তো এবার আমি তোমাদের MIT স্ক্র্যাচ ডেস্কটপটা দেখাবো সম্পূর্ণ। এই যে দেখতে পাচ্ছ এই এই আইকনটা হচ্ছে MIT স্ক্র্যাচ ডেস্কটপ। এটা আমি খুললাম, একটু ওয়েট ওয়েট করো, টাইম লাগবে। আচ্ছা, তো এখানে তোমরা এইগুলো দেখছো, এগুলো হচ্ছে একটা ব্লক, মানে এই মোশন। এখানে যেগুলো দেখছো এই কমেন্টগুলো দিয়ে আমরা বিভিন্ন গেম, ভিডিও, কার্টুন ইত্যাদি তৈরি করতে পারি। সো আমি তো আর এখানে এই যে এই বিড়ালটা দেখছো, এটা হচ্ছে একটা স্প্রাইট। তো এই স্প্রাইটগুলোকে আমরা কী করে আনি তোমাদের দেখাচ্ছি। তো এইখানটায় ক্লিক করবে, তারপরে এখানে বিভিন্ন রকমের স্প্রাইট বেরিয়ে যাবে। আর তোমাদের যদি মনে অ্যানিমাল পিপল এখানে অপশান আছে, যেটা মনে হয় তোমরা সেটা নেবে। তো আমি তোমাদের যেই গেমটা করে দেখাবো সেটার জন্য আমি নিচ্ছি হচ্ছে এই বলটা নিলাম। আর তারপরে তো এই যে বিড়ালটা দেখছো এটাকে আমি ডিলিট করবো। তো ডিলিট করবো কীভাবে, এই যে এখানে দেখছো ডিলিটের অপশান আছে, এটার উপর ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, তারপরে এখানে এটা দেখছো, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে ওই বলের পেছনে কীরকম পিকচার থাকবে সেটা দেখানোর জন্য। এখানে বিভিন্ন রকমের আছে, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা নেবে। তো আমি নেব হচ্ছে এটা আমি নিলাম। এবার এই যে গেমটা আমি তৈরি করব, তার জন্য আমাকে এখান দিয়ে কমেন্ট নিতে হবে এবং সেই কমেন্ট অনুযায়ী এটা চলবে, এই গেমটা তৈরি হবে ব্লকটা। এই এখান থেকে ব্লক থেকে আমি নেব। তো ফার্স্টে আমি এইটা দেখাচ্ছি তোমাদের, এই কমেন্ট এই ব্লকটা আমি নিলাম। তারপর নেব হচ্ছে দাঁড়ো এই ব্লকটা। আচ্ছা, ফার্স্টে আমি নিলাম হচ্ছে ওয়েন ক্লিক, মানে এই যে এই পতাকাটা দেখছো এটা প্রেস করলে এই গেমটা চালু হবে। আর এইটা এই যে রেড বাটনটা দেখছো, এটা প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে। তো ফার্স্টে আমি এই ব্লকটা নিয়ে নিলাম। তারপরে আছে পয়েন্ট ইন ডিরেকশন, মানে কোন দিকে এই যে বলটা আমি সিলেক্ট করেছি এই বলটার কমেন্ট দিচ্ছি, বলটা কোন দিকে যাবে সেটা এটা ঠিক করবে। তো আমি এখানে লিখে দিলাম, এখানে লিখলাম আমি 45। তারপরে ফরএভার ব্লকটা নিলাম। এখানে আমি নেব হচ্ছে মুভ, মানে কত স্টেপ যাবে আর কতটা আগে যাবে। তো আমি এখানে সিলেক্ট করলাম 15 স্টেপস। আর তারপরে আমি নেব ইফ অন এজ বাউন্স, মানে বলটা এই যে বলটা তোমরা দেখছো এই যে এরকম করে ডপ খাবে। তো এটা সোজাসুজি ডপ খাচ্ছে, আমি যদি এটা র্যান্ডামলি ডপ খাওয়াতে চাই তো এখানে আমি করে দেব, এক মিনিট, এখানে আমি লিখব হচ্ছে 45 হলো। এবার দেখো এটা ক্লিক করলাম, আচ্ছা এটা হলো বলটা যেটা ঘুরছে। এরপরে আমি দেখাবো তোমাদের গেম এরপরে স্টেপ হচ্ছে এই যে এই তোমাদের স্প্রিট স্প্রাইট যেটা আমি তোমাদের আগে বললাম ওখানে যাব। তারপরে আমার আর যেটা লাগবে আমি সেটা নেব, তোমাদের দেখাচ্ছি। যে দেখছো বিভিন্ন রকম স্প্রাইট আছে, তোমরা নিজে থেকেও তৈরি করতে পারবে। এই প্যাডেলটা আমি নিলাম। তো এই প্যাটেলটাতেও আমি কমেন্ট দেব ব্লক। তো এখানে ফার্স্টে দেবো হচ্ছে আবার যেটা আগে দিয়েছিলাম ওয়েন ক্লিক,
মানে এই পতাকাটা ক্লিক করলে এটা স্টার্ট হবে, এটা নিলাম। তারপরে আবার নেব ফরএভার, যেটা আগে নিয়েছিলাম। এরপর আমরা নেব হচ্ছে সেট এক্স টু। সো এখানে তো সেটা ধরো এক মিনিট, আচ্ছা আমি এটা নিলাম গো টু র্যান্ডম পজিশন, মানে এটা র্যান্ডম পজিশন হবে না, আমি এটা করে দেবো মাউস পয়েন্টার। মানে এই যে প্যাডেলটা তোমরা দেখছো, এটা আমার এই যে মাউস পয়েন্টারটা এই এইটার সাথে এই প্যাডেলটা ঘুরবে, এই মাউস পয়েন্টারটাকে আমি যেদিকে নিয়ে যাবো এই প্যাডেলটাও সেদিকে যাবে। আচ্ছা এবার দেখো তোমরা, এই দেখো মাউস পয়েন্টারটা আমি যেদিকে নিয়ে যাচ্ছি প্যাডেলটাও সেদিকে যাচ্ছে, আর বলটা র্যান্ডামলি ঘুরছে। আচ্ছা এর পরের স্টেপ হচ্ছে, এক মিনিট এটাকে আবার রেখে দিই ঠিক জায়গায়। এরপরে আমি বলে যাব, বলে আবার কিছু আমার ব্লক দেওয়ার আছে। তো ফার্স্টে আমি আবার দেবো ফ্রেন্ড ক্লিক, তারপরে আমি দেবো আবার ফরএভার, তারপরে দেবো এই যে ইফ দে, আর এই যে এই ফাঁকা ফাঁকা জায়গাটা দেখছো এখানে আমি দেবো টাচিং প্যাডেল, মানে এই প্যাডেলটাকে টাচ করার সাথে সাথে এই বলটা অন্যদিকে সরে যাবে, সেটা আমি দেখাবো। এটা করে দিই টাচিং প্যাডেল, এই যে এখানে দেখছো তোমরা মাউস পয়েন্টে লেখা আছে, তো এই যে প্যাডেল এইটাকে নিয়ে আমরা হচ্ছে এখানটাতে বসিয়ে দেবো, হয়ে গেল। এরপরে নেব হচ্ছে চেঞ্জ স্কোর, মানে এই প্যাডেলটাতে বলটা ঠেকার সঙ্গে সঙ্গে তোমার স্কোর চেঞ্জ হবে। তো স্কোর নেব হচ্ছে আমরা আচ্ছা ভেরিয়েবলে আছে স্কোর, তো এখানে চেঞ্জ মাই ভেরিয়েবল আছে, এটাকে আমি স্কোর করে দেবো, এক মিনিট। তো এখানে স্কোরটা যখন নেই আমি লিখে দেবো স্কোর, তো দেখছো এখানে স্কোর চলে এসছে। তো এখানে আগে ভেরিয়েবলে স্কোর ছিল না, এবার স্কোর চলে এসছে। তো এটাকে নিয়ে এই ব্লকটাকে নিয়ে আমি এখানে বসিয়ে দেবো। তো এরপরে নেবো হচ্ছে এই টার্ন ডিগ্রি, মানে ঘুরে যাবে বলটা তোমার এখানে এই বারে লাগার সাথে প্যাডেলে লাগার সাথে সাথে অন্যদিকে সরে যাবে। তো সেটার জন্য এই যে টার্ন ডিগ্রি আছে, এটা আমি 15 ডিগ্রি আছে, এটা আমি 180 ডিগ্রি করে দেবো, হলো। এরপরে দেবো হচ্ছে মুভ কত, মানে এখানে দিয়ে যেমন দিয়েছিলাম মুভ 15 স্টেপস, তো এখানেও আমাকে দিতে হবে মুভ 15 স্টেপস, মানে কতটা আগাবে। তো এখানে 10 আছে, আমি 15 করে দেবো। আচ্ছা এরপরে দেবো ওয়েট, মানে আগাবার একবার আগাবার পরপরই ওয়েট করবে, মানে কিছুটা থেমে, নইলে যদি ওয়েটটা আমি না দিই তাহলে তোমরা বুঝতেই পারবে না কখন সরে গেছে, মানে বুঝতে পারবে না। অন্য এখানে দেখছো এখন অন্য জায়গায় সরে যাবে, তখন যে যাচ্ছে সেটা বুঝতে পারবে না। তো তার জন্য আমাকে দিতে হবে ওয়েট, এই যে ওয়েট আছে এটাকে নিলাম, এখানে দিলাম, এখানে 1 সেকেন্ড আছে, আমি এখানে করব 0.5 সেকেন্ড, 0.5। আচ্ছা তো এবার আমি তোমাকে এটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এটা লাগার সাথে সাথে সরে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তো এটা হলো, তারপরে আমরা করব হচ্ছে আরেকটা জিনিস তোমাদের দেখায়, এই যে এইটা যতবার লাগছে এখানে পয়েন্ট বাড়ছে, নোটিস করো। তো এর পরের স্টেপ হচ্ছে, এক মিনিট, তো আবার আমি এখান থেকে আর একটা স্প্রাইট নেব, তো এখানে আমি স্প্রাইটটা নেব হচ্ছে দাঁড়াও এই যে এই লাইনটা নেব আমি, তো লাইনটাকে বসাবো হচ্ছে একদম নিচে,
একদম পারফেক্টলি বসিয়ে দিতে হবে। হলো, এরপরে এটা তো আমাকে কমেন্ট ব্লক দিতে হবে, তো ব্লকগুলো আমি দেখাচ্ছি কি দিতে হবে। ফার্স্টে তোমরা জানো যে ওয়েল ক্লিক দিতে হবে, তারপরে দিতে হবে ফরএভার। আচ্ছা, তো এরপর আমি দেব ইফ দেন, যেটা ছিল আগে যেটা দিয়েছিলাম। এরপর দেব হচ্ছে ভেরিয়েবলে, না না এইটা, এই যে টাচিং মাউস পয়েন্টার আছে, এটা মাউস পয়েন্টার হবে না, আমি এটা দেব হচ্ছে বল, মানে বলটা এটার এটাতে টাচ লাগার পরে গেমটা লুজ হয়ে যায়, মানে বলটা নিচে পড়ে গেলেই, যেমন তোমরা দেখেছো বিভিন্ন গেমে যে নিচে পড়ে গেলে হেরে যাও, সেরকমই এটা নিচে পড়ে গেলে থেমে যাবে। আচ্ছা, তো এটা দিলাম। এরপরে দেব স্টপ অল, মানে নিচে পড়ে, নিচে এইটাতে পড়ে লেগে টাচ হলেই সমস্ত কিছু থেমে যাবে। স্টপ অল, এই যে দিয়ে দিলাম স্টপ অল, তো দেখিয়ে দিই তোমাদের একবার। এই দেখো, এইটা টাচ করার পরেই সব থেমে গেল। হলো, আবার আমি বলটাকে এখানে দিলাম, আবার দেখবো, এই তো যাচ্ছে, তো দেখো স্টপ করার পরেই থেমে গেল। তো এখানে আর একটা জিনিস দেখবে যে স্কোরটা চেঞ্জ হচ্ছে না, মানে গেমটা স্টার্ট করার পরে স্কোরটা একই থেকে যাচ্ছে, আবার ওই 8 ছিল 9 থেকে স্টার্ট হচ্ছে, তো ওটাকে আমাদের ঠিক করতে হবে। তো ফার্স্টে এটা করে দিই। আচ্ছা, এরপরে স্কোর, স্কোরে দেব হচ্ছে আমরা, ওয়েট, ফার্স্টেই দেব তোমাদের ওয়েন ক্লিক। আচ্ছা, এবারে দেব হচ্ছে ফর এভার, এরপর দেব সেট এক্স টু মাউস। আচ্ছা, তো এই এই দেখো আমাদের ফাইনাল গেম প্লেটা যেটা ছিল, এই যে দেখো, ফার্স্ট থেকে স্টার্ট করতে হবে, এক মিনিট ওয়েট গাইস। স্টার্ট গেম, এই দেখো ইউ লুজ। ও, তো এইভাবে আরো অনেক রকমের গেম তোমরা নিজে থেকে তৈরি করতে পারো। তো এই গেমগুলো তৈরি করার জন্য তোমাদের কারোর হেল্প লাগবে না, নিজেদের বুদ্ধি থেকেই নিজেরাই এরকম করে বিভিন্ন রকমের গেম নিজেরাই তৈরি করতে পারবে। তো আমি তোমাদের আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি, তো আমাদের এখানে লোড করা ছিল, দেখাচ্ছি, ওয়েট। এটা হচ্ছে আর একটা গেম, ওই গেম, এই গেমটা হচ্ছে, এই যে বেলুনটা দেখছো, এটা মাউস পয়েন্টার দিয়ে ফাটাতে হবে, আর ফাটালেই এখানে স্কোর বাড়বে, তোমার যত ইচ্ছা ফাটাতে পারো, নিজেদের মধ্যে থেকে নিজেরা তৈরি করতে পারবে এই গেমগুলো। এখানে এসে আমার খুবই আনন্দ হচ্ছে, এবং আমি যে এই কোডিং, মানে গেম তৈরি করা যে কোডিং বলা হয়, তো এটা যে আমি শিখতে পেরেছি এবং নিজে করতে পেরেছি, তার জন্য আমি খুবই আনন্দিত। আর তোমরা নিজেরাও এইগুলো তৈরি করতে পারবে। আর স্বামীজির কথা, স্বামীজি বলেছেন যে তোমাদের নিজেদের মধ্যে সমস্ত শক্তি আছে, তোমরা চাইলেই সব কিছু করতে পারো, তোমাদের নিজের ইচ্ছা শক্তি দিয়ে তোমরা সব কিছু করতে পারবে। এই যে এইগুলো দেখছো, এগুলো করা কোনো ব্যাপার না, যে কোনো কেউ করতে পারবে, তো তোমরাও চেষ্টা করো। তো আমি এই যেই প্রোগ্রামটা তোমাদের দেখালাম, MIT সার্চ ডেস্কটপ, এই 5 দিনের কোর্স করে আমি এই সার্টিফিকেটটা পেয়েছি, এবং এখানে দেখছো আমার নামও লেখা আছে। তো তোমরাও যদি করতে চাও, এই যে দেখতে পাচ্ছ, তোমরাও যদি করতে চাও তাহলে তোমরাও এখানে এসে যোগদান করতে পারো, এবং এই কোর্স করে, এরকম বিভিন্ন কোর্স আছে, এই কোর্সই করতে হবে, এর কোনো মানে নেই, কম্পিউটার
খুবই বড় জিনিস এবং অনেক কিছু আছে কম্পিউটারের মধ্যে। তোমরা তোমাদের যে যখন তোমরা এই কোর্সগুলো করবে তখন খুবই আনন্দিত হবে তোমরা, কারণ এখান থেকে অনেক কিছু শেখা যায় এবং নিজের মস্তিষ্কের জ্ঞানও বৃদ্ধি করা যায়। মানে তুমি নিজের মন থেকে শিখতে পারবে সবকিছু নিজে থেকে, কারোর হেল্প লাগবে না। তুমি যে এই ফোনে গেমগুলো খেলছো এটা তো তুমি বানাওনি, তুমি খেলছো আর পয়সা খরচ করছো তার উপর, সব থেকে বড় কথা। আর এই কম্পিউটারে কি এই MIT সাবজেক্ট হবে, তুমি নিজে থেকে গেম তৈরি করতে পারবে এবং নিজে থেকে খেলতে পারবে, কোনো টাকা লাগবে না, নিজের গেম নিজেই খেলবে। এবং তুমি অন্য সফটওয়্যার নিয়ে লঞ্চ করতে পারো, যেমন বিভিন্ন গেম তোমরা ফোনে খেলছো তোমার গেমও অনেক ছেলে মেয়ে খেলবে। তো এটাই হলো আমার কথা। নমস্কার, সবাই সুখে থেকো, ভালো থেকো। আর যদি এই বিবেক বিকাশ মিশনে ইচ্ছুক হও যোগদান করতে, মানে ভর্তি হতে ছাত্র হিসাবে, ছাত্র বা ছাত্রী সকলকে বলছি, তো এখানে এসে যোগাযোগ করো, খিরি বিবেক বিকাশ মিশন। তো নমস্কার সকলকে, ভালো থেকো সবাই।